সামনেই আসছে শ্রাবণ মাস, চাতুর্মাস ব্রতের মাস, চারটে মাস আমাদের অনেক কিছু নিয়ম আছে। এই চাতুর্মাস ব্রত পালন করতে হয়, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস। বহু ভক্তরা দামোদর ব্রতের মাসটা শুধু পালন করে, কার্তিক ব্রতের মাস, কিন্তু বহু বহু ভক্তরা এই সামনের মাস থেকে, শ্রাবণ মাস থেকে একেবারে কার্তিক মাস, দামোদর ব্রতের মাস পর্যন্ত পালন করতে। কেন? এই চারটে মাস হচ্ছে বাবা খুব ভজন সাধনের মাস। যেমন ভগবান তিনটে মাসকে ডিসকাউন্ট দিয়েছে, যেমন বৈশাখ মাস, মাঘ মাস আর নিয়ম সেবা দামোদর ব্রতের মাস। যদি কেউ সারা বছর আমিষ আহার করে, নিরামিষ হয়তো পেতে পারেন না, অনেকে আছে বাবা এমন ভক্ত পাচ্ছেন না নিরামিষ খেতে, কিন্তু চরণ ধরে বলে যাই অন্তত চেষ্টা করবেন এই তিনটে মাস বিশেষ করে নিরামিষ আহার করতে, বৈশাখ মাস, মাঘ মাস আর নিয়ম সেবা কার্তিক ব্রতের মাস। আর আমরা ভোষণা পদ অবলম্বন যারা করেছি সামনের মাস, এই সামনের মাসটা বাবা আবার একটা বিশাল মাহাত্ম আছে। আমার এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথের মাস, জানো তো বহু বহু ভক্তরা এই মাসটা একটা মাসে হয়তো নিরামিষ আহার করে। চেষ্টা করবেন সামনের মাসে চারটে সোমবার, চারটেই পড়বে মাসে, হিসাব করে দেখবেন এই চারটে সোমবার অবশ্যই আমার পরম বৈষ্ণব ভোলানাথের কৃপা পাওয়ার জন্য আমার ভোলানাথের ব্রত অবশ্যই পালন করবেন। কেন জানেন? অনেকে বলে বাবা শিবরাত্রি ব্রত করে, কেন করে? বলে স্বামীর মঙ্গলের জন্য। ভুল কথা, স্বামীর মঙ্গল টঙ্গল নয় ওইটা, যে শুধু নারীদের ব্রত এটা ভুল কথা, পুরুষদেরও ব্রত সবার। কারণ ভোলানাথের ব্রত এই জন্য পালন করা হয়, তিনি হলেন ভগবানের খুব প্রিয়, আর ভোলানাথের কৃপা পেলে তারপরই ভগবানের কৃপা পাওয়া যায়, কারণ তিনি হচ্ছে কৃষ্ণ ভক্ত। আগে জানতে হবে মা, ভগবান নিজেই বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড়। তাহলে শিবরাত্রি ব্রত এই জন্য পালন করা হয়, এই যে শ্রাবণ মাসের ব্রত যারা পালন করবেন এই জন্য পালন করবেন যাতে আমার কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মনে রাখবে মায়েরা, সরাসরি কোনোদিন ভগবানের চরণে যাওয়া যায় না, আগে ভক্ত চরণ ধরতে হবে, আর যত ভক্ত চরণ আশ্রয় করবে তত তাড়াতাড়ি তোমার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। বলছে বাবা সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লোবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, আর বৈষ্ণব সঙ্গ করতে গেলে বাবা ভোলানাথের ব্রত অবশ্যই পালন করবে। তো যারা যারা সামনের ব্রত পালন করবেন, শ্রাবণ মাসের ব্রত, যদি নাও পারেন চেষ্টা করবেন মা ওই সোমবার কটা একটু নিরামিষ আহার সেবা করতে। আর যারা সেই সারাদিন চলে যাবার পরে দুপুরবেলা অনেকে আবার হব্বুসি পালন করবে, মানে বুঝেন তো, হব্বুসি পালন মানে বুঝেন আতর চাল একটু ঘি দিয়ে ডাল দিয়ে একটু প্রসাদ খেতে হয়। অনেকে সারাদিন থেকে ওই একবারই আহার করবে সোমবারটা। চেষ্টা করবেন অন্তত ভগবানের কৃপা পাওয়ার জন্য পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করতে। আর এই পৃথিবীতে যে বৈষ্ণবের চরণ আশ্রয় পাবে অবশ্যই তার গৌর গোবিন্দ কৃপা হয়ে যাবে। তাহলে সেই বাবা ভোলানাথের একটা নাম হলো মৃত্যুঞ্জয়, যেটা ভগবান করে দেখাতে পারেনি সেটা আমার বাবা ভোলানাথ করে দেখিয়েছে। তাহলে মায়েরা ভক্তের পাওয়ারটা কত, ভগবানের থেকে বেশি নয়? হ্যাঁ, কারণ ভক্ত মনে করলে বাবা ভগবানকে চোখ রাঙাতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে শাসন করতে পারে, ভক্ত মনে করলে ভগবানকে মারতেও পারে, আবার ভক্ত যদি মনে করে ভগবানকে তার দরজায় বন্দি করে রাখতে পারে। ঠিক তদ্রূপ 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কৃষ্ণকে গৌর করে টেনে আনল, শুধু নিজের জন্য নয় কলির মানুষদের উদ্ধার করবে। তো আজকে লক্ষ্য করে দেখেন এই যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ তিনটে যুগে শিব হলো কিন্তু কলি যুগে শিব নয়। কেন নয়? মাইরা এই জায়গাটা একটু বিচার করে দেখেছেন?
বাবা ভোলানাথ তিনটে যুগে শিব হলো, কলিযুগে কি এমন ঘটনা ঘটলো যে বাবা কলিযুগে আসতে পারছে না, একেবারে অদ্বৈত আচার্য গোসাই হলো? তার একটাই মাত্র কারণ, পরম বৈষ্ণব একটা অপরাধ করে ফেলেছিল। সেই অপরাধটা কবে করেছিল জানো? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। এই জায়গাটা মাইরা খুব মন দিয়ে শুনবেন, কেমন? আপনাদের বোঝার মতো কথা, জীব শিক্ষার জন্য এই লীলাগুলো, এই রামায়ণ মহাভারত এগুলো সবটাই বাবা জীব শিক্ষা, জীবের চেতনা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। যেমন ধরুন আমার কমিটি দাদা ভাইরা এই যে কীর্তনের আয়োজনটা করেছেন, বাবা একা একার দ্বারা হয়? কখনো হবে না। কেউ যদি মনে করে আমি একা একা করব, কখনো পারে না মা। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ব্যক্তিগত কীর্তন গুলো তো একা একা হয়? বলি না, অর্থ হয়তো একজন দেয়, কিন্তু শ্রম দিতে হবে বাবা অনেক মানুষকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীকে বলতে হবে, তবে কিন্তু একটা যজ্ঞ হবে। তো মহাভারতে রাজস্বই যজ্ঞ হচ্ছে, ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়ী দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, আচ্ছা তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার হেসে বলে উঠলে, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আলাদা করে দুটো কাজ ফেলে রেখেছি। সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছ, আর তুমি তোমার জন্য দুটো কাজ, ঠিক আছে বলো তো কৃষ্ণ কি কি কাজ দিয়েছ? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, অনুভব করবেন মা একটা কথা স্মরণে রাখবে, যার হৃদয়টা কৃষ্ণ নামে না জ্বলে, যার নয়নে কৃষ্ণ নামে বাড়ি না ছড়ে, তার মনুষ্য জন্মগ্রহণ করাটাই বৃথা। দেখবেন বাবা হেসে কীর্তন শোনার শ্রোতা অনেক পাওয়া, লাখ লাখ পাওয়া যায়, কোটি কোটি পাওয়া যায়, কিন্তু একবার কৃষ্ণ নামে যার হৃদয় দোলে, এইরকম ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবান বলছে, জানো আমি দুটো কাজ নিয়েছি, প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ছটকে উঠেছে, অসম্ভব। কৃষ্ণ এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে? জাতির ঠিক নেই, কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে কোন জাত আসবে? তুই সবার পাদুকা। ভগবান আমার একটু মুচকিয়ে হেসে বলেছিল, জানো দাদা, বৈষ্ণবের কোনো জাত হয় না। মনে রেখবে মা, বৈষ্ণবের কোনো জাত হয় না। আমি উঁচু জাত বলে আমি বৈষ্ণব হব না। বৈষ্ণব একটা ধর্ম, সেটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। তৃণাদপি শুনেছি না তরু দিব সহিষ্ণু, অমানি না মন দেন কীর্তনীয় সদা। যার হৃদয় ঘাসের থেকে আরো নরম, যার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা নামা শুনানি, হাজার কত কথা বলবে, মুখের উপরে জোর বলা একটা কথা বলবে, যার হৃদয়টা সদাই কৃষ্ণ নামে কাঁপে, মনে রাখবেন তাহলে তুমি বৈষ্ণব হওয়ার কিছুটা অর্জন করেছো। তো ভগবান কৃষ্ণ বলছে, আমি সবার পাদ হব বাবা,
আচ্ছা ভাইরা, এই জায়গাটা একটু ভেবে দেখেছে, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, একটা সেকেন্ডে পৃথিবীটা ধ্বংস করতে পারে, সেই ভগবান আজকে রাজস্বই যজ্ঞে পা ধোয়ার কাজ করছে কেন? ভগবান নিজের জন্য না, আপনাদের আমাদের চৈতন্য দেবে বলে, শিক্ষা দেবে বলে। কি শিক্ষা পাচ্ছি আমরা? ভগবান জগৎকে শেখালো রে কলির জি, তোদের দুয়ারে যদি কোনদিন সাধুগুরু বসলাম যা, চেষ্টা করবে সবার আগে নিজের হাতে তাদের চরণগুলি ধরতে। মনে রেখো মা, যদি কোনদিন পান সাধুগুরু বৈষ্ণব গুরুদের দুয়ারে, চরণ ধরে বলে যায় সবার আগে চরণ ধোয়ার ব্যবস্থাটা করব। আর যদি বছর অন্তর গুরুদেব না আসে, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থাকে, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তাদের পা ধোয়া প্রয়োজন নেই, বৎসরের সারা বৎসরে একটা দিন চেষ্টা করো মা। এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, তুমি যদি ভগবানকে ডাকতেও ভুলে যাও, ভগবান বললেন আমার থেকে যদি কেউ আমার ভক্তকে বেশি ভালোবাসে, আর বিশেষ করে ভাগবতে সুদামাকে বলে রেখেছিল, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান তো একবারও বলেনি পৃথিবীতে সব থেকে আমি বড় গুরু, না, সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। তাই চেষ্টা করবেন মা বৎসরে একবার, যেমন ভগবানকে সিংহাসনে রেখে ভজন করছেন, বৎসরে একবার বাবা মাকেও সিংহাসনে বসিয়ে বাবা মার গলায় মালা দিয়ে নিজের হাতে চরণগুলো ধুন্ত করে। আমরা মনুষ্য জীবনে কর্তব্য, যে মা 10 মাস 10 দিন কত কষ্ট ভোগ করে ভোগ দেখেছে, বৎসরে একবার নিজের হাতে বাবা মাকে একটু যত্ন করে খাইয়ে দিল। কারণ ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে করে শিক্ষা দিল, তোরা আমাকে দেখে সে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কৃষ্ণ আড়ালে গিয়ে ওই এঁঠো পাতাগুলো নিয়ে নর্দমায় ফেলেছিল, শুধু পাতা ফেলল না, আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা যখন প্রসাদ পাচ্ছে না, একটু করে প্রসাদের থালাতে প্রসাদ লেগে আছে, ভগবান আড়ালে গিয়ে যেখানে পাতাগুলো দিচ্ছে এঁঠোগুলো গুড়িয়ে দিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে বাজছে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস? কে কোন জাতের মানুষ এসেছে, সবাই প্রসাদ পেয়েছে, ওদের পা ধোয়াচ্ছে সেটা মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই ওই রকম গায়ে মারছিস কেন? বলে দাদা গো আমি ভক্ত,
বাবাটা ভালো আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন আমি কি করি জানো আমি যে ভক্তির নামে আমি দয়ালু ছুটি আমি তাকে নিয়ে কি করি জানো শুধু ভক্ত ভগবান ভক্ত একা কাঁদে তা তো আজ দুজন পিতা কাঁদে আর পুত্র
ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, ভগবানও তার দাস হতে পারে। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ আচ্ছা তুই ওদের পা ধোয়াচ্ছিস সেগুলো মেনে নেওয়া যায়, ওদের এঠো পাতা ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ এঠো গুলো মাখছিস কেন? বলে, দাদা গো এ যে হলো আমার কর্মফল। ও মা তুই আবার কর্ম খারাপ করিস? বলে, করি না, আমি সিংহাসনে বসে আছি বটে। এই জগতে কেউ কেউ যদি পাপ করে, সবার পাপের বিধান আমি তৈরি করি, কিন্তু বাবা যে বিচারে পেরে জায়গায় বসে থাকে, সে যদি ভুল করে তার পাপের বিচার করবে কে? ভগবান বললেন, আমার বিচার কাউকে করতে লাগে না, আমার বিচার আমি নিজে নিজে করেই দিই। তা যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ তা তুই কি এমন পাপ করেছিস? বলে, দাদা পাপটা দাপরেতে করি নাই। তাহলে কবে করেছিস কৃষ্ণ? বলে, কেন ওই রঘুপতি রামচন্দ্রের অবতারে যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র, সেদিন নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছি। ও বাবা, মণিপুত্র সে কে? বলে, জানো দাদা, যার নাম হচ্ছে বিশ্ব সবার মনির ছেলে, যার নাম রাবণ রাজা। রাবণ রাজাকে নিজের হাতে হত্যা করেছি অকাল বোধন দুর্গা পূজা করে, মানে আমি চালাকি করে রাবণকে মেরেছি। আর তাতে কি হয়েছে জানো? রামচন্দ্র বলছে, আমার সর্ব শরীরটা পাপি হয়ে গেল। ভাবতে পারছো না, রাবণের মতো দুরাচারকে মেরে নাকি রামচন্দ্রের পাপ হয়েছে? এইটা হাসির কথা হলো না? কে গো মাইদা, রাবণ কি ভালো লোক ছিল? তাহলে রাবণের মতো যদি দুষ্ট লোক তাকে যদি মারা যায় আর তাকে মেরে বাবা কি হবে, কোনোদিন পাপ হয়? বলে, না, জগতে যারা জানে না বোঝে না তারাই বলে রাবণ খারাপ। কি গো মাইরা, রাবণের একটা কথা তো আপনারা বলেন, কি বলে রাবণের একটা কথা বলেন না, তুই হলি ঘর্ষত্র বিভীষণ। কি মাইরা বলেন তো, তুই হলি ঘর্ষত্র বিভীষণ, আমার খাবি আমার পড়বি, আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি। কি মা বলি না আমরা, তুই হলি ঘর্ষত্র বিভীষণ, আমার ঘরের গল্পগুলো সব লোকের কাছে বলে বলে বেড়াচ্ছিস? এগুলো আপনারা বলেন না, আমরাও বলি না। তাহলে বলেছিল কে? রাবণ তার ভাই বিভীষণকে বলেছিল। কবে জানো? যেদিন বাবা ঘোষণা করেছিল রাজ্যে যে রাম নাম করা হবে না, আর যে রাম নাম বলবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু মাইরা, তারই ভাই রাতের অন্ধকারে দরজা বন্ধ করে রাম 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 বলে কাঁদে। হঠাৎ একদিন রাবণের কানে সংবাদটা গেল, তার ভাই রাম বলে কাঁদছে। আর যেই সংবাদটা পেয়েছে, রাবণ রাজা পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে, বিশাল বড় চেহারা তো, ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে, কান পেতে শুনছে যে সত্যি ভাই তো রাম রাম বলে কাঁদছে। কিছু না বলে মা লাথি মেরে দরজাটা ভেঙে দিয়েছে। আর যেই না ভেঙে দিল মা, দেখে না নীরজনে বসে বসে রামের প্রতিচ্ছবিটা নিয়ে বিভীষণ কাঁদছে। আর রাবণ কাউকে কিছু না বলে পিছন থেকে গিয়ে বিভীষণের বুকে একেবারে সজোরে লাথি মেরেছে, সজোরে লাথি দিয়েছে। আর এত জোরে লাথি মেরেছে বাবা, বিভীষণ মুখ ঠুকে পড়ে গেছে ধুলোয়। এই জায়গাটা আমাকে ভালো করে বুঝবেন। আচ্ছা বলো তো মা, তুমি আচমকা বসে আছো, ভগবানের নাম করছো, আর কেউ যদি হঠাৎ পিছন থেকে এসে সজোরে তোমার বুকে লাথি মারে, ছেড়ে দেবে? বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে, ছেড়ে দেবে? কত সোজা নয়, ভাইয়ে ভাইয়ে লাথালাথি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মামলা পর্যন্ত চলে। কিন্তু মনে রেখো বাবা, এগুলো আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে হয়। রাবণ ও বিভীষণ এরা এমন ভাই নয়, একেবারে আলাদা। যেই না লাঠিটা মেরে ফেলে দিল, কেমন ভাই আর কেমন দাদা দেখো। এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা।
যারা আমরা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি করি, মারামারি করি, পেটাপেটি করি, তাদের উদ্দেশ্যে নিবেদন। রাবণ শিক্ষা দিয়েছে, বিভীষণ শিক্ষা দিয়েছে, ভাই কেমন হওয়া উচিত, দাদা কেমন হওয়া উচিত। ধুলাই লাঠি মেরে ফেলে দিল। আর মনে রাখবেন বাবা, যারা ভক্ত মানুষ হয় তারা কোনদিন ওই যে বললাম তৃণের মতো স্বভাব, তাদের মাথায় যদি লাঠিও মেরে যাও মাথা তুলে একবার প্রতিবাদ করবে না। এত জোরে রাবণে লাঠি মারলো, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরম ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাঠিটা দিয়েছ, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো দাদা গো? দূর হয়ে যা, সত্যি বিষ্ণু বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। আমার কঠিন বুকে বুকে লাঠি মেরে তোমার কোমল চরণে কি, তোমার কোমল চরণে কি দাদা আসতে। ভক্ত চরণে আমার একটা নিবেদন, আমার দিদি ভাইরা আসছে আপনাদের মতো ভক্ত চরণে একটু ভিক্ষা না চললে, আমার দিদি ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, কোনো চাপিয়ে দেবার ব্যাপার নয়, ভগবানের নামে ভগবত সেবায়। এখানে তো জগন্নাথ নিশ্চয় নটা দিন প্রসাদ পাবে, এই যে জগন্নাথের মূর্তি দর্শন করলেন, যেই জগন্নাথ সেই কৃষ্ণ। তো যখন সাক্ষাতে দর্শন করেছেন, আমরা জগন্নাথ ধাম পুরী ধাম উড়িষ্যায় যেতে না পারি, অন্তত এখানে বসে আমার জগন্নাথের চরণে আপনারা প্রত্যেকে কিছু না কিছু দান করবেন। আপনাদের দান নিয়ে যেন আমার ভগবানের সেবার কাজে লেগে যায়, কারণ মায়েরা প্রত্যেকে তো ঘরে ঘরে আমরা সেবা দিতে পারি না, হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারি না, তো এখানেও যদি দেওয়া যায় তাহলে এটাও আমাদের ভব পারাপারির সম্বল হয়ে দাঁড়ায়। কারণ ব্যাংকে জমাতে গেলে আমার নমিনো লাগে, কিন্তু আমার এই গৌর হরির ব্যাংকে, আমার জগন্নাথের ব্যাংকে যদি কিছু কেউ দেয়, এর কোনো নমিনো নয়, এর নমিনো তোমার ভগবান তোমার পাশে ঢাল হয়ে দাঁড়ায়। শেষের দিনে তুমি ওই এক টাকার বিনিময়ে 1,00,000 টাকা যে কোথা থেকে পাবে তুমি নিজে কল্পনাও করতে পারবে না। তো যাই হোক, সবার চরণে আমার নিবেদন, প্রত্যেকে যারা যারা আছেন, যারা যারা বসেছেন, ভক্তবৃন্দ সবাই, যার যেমন ক্ষমতা আছে প্রত্যেকে কিছু না কিছু আমার ভক্তের আঁচলে অবশ্যই করে দেবে। প্রেম সে বলল নিতাই গৌর প্রেমানন্দে, কারণ ভিক্ষা না হলে সেবা হবে না, ভিক্ষাটা অবশ্যই করতে হবে, ওই জন্য প্রত্যেকে ভিক্ষার আঁচলে দেবেন। এটা নিয়ম, হরিনাম শুনতে এসেছেন শুধু হাতে শুনতে নেই, ভগবত সেবায় কিছু দিয়ে শুনতে হয়। তো চলেন, যেই না বাবা বিভীষণে লাঠিটা দিয়েছে, আর লাঠিটা খেয়ে বাবা রাবণ রাজাকে ধরে বলছে, দাদা তোমার পায়ে ব্যথা করিনি তো, দূর হয়ে যাবে এই মুহূর্তে, এক্ষুনি তুই বেরিয়ে যাবি। একটা লাঠি খেয়ে চলে গেল বিভীষণ। আচ্ছা মা, কোনো দাদা যদি ভাইকে লাঠি মারে কষ্ট কি হয় না? মাঝে মাঝে দেখবেন আপনারা ছেলে মেয়েদের উপরে খুব রেগে যান, আর রেগে গিয়ে মাঝে মাঝে মারধরও করেন, করেন না, বড় বড় ছেলে হয়ে গেছে কিন্তু একেবারে জোরে চর বসিয়ে দিলে একটা, কিন্তু ছেলেকে মারবার পরে আধা ঘন্টা পরে কষ্ট হয় না? যে বাবা মা মারে সেই বাবা মা আবার ছেলের পিঠে তেল দেয়, তাই না মা? এত জোরে হয়তো মেরেছে, দাগ বসে গেছে, আবার সন্ধ্যেবেলা আসতে পিঠে তেল দিয়ে দিল। তাহলে আপনাদের যদি হয়, আমাদের যদি হয়, রাবণ তার ভাইকে লাথি মেরে কষ্ট পাইবে? সবাই তো রাবণের বাইরেটা দেখেছে, ভিতরটা দেখি সারা রাত রাবণ ঘুমাতে পারে, শুধু ছটফট করছে ভাইটা কোথায় গেল একটা লাথি খেয়ে। কিন্তু রাবণ ভালো জানে যে আমার ভাই লাথি খেয়ে কত দূর যাবে, ভোর না হতে হতে একেবারে রামচন্দ্রের কাছে গিয়ে ডাক দিয়েছে, ভাই রে
যেই না ভাই বলে ডেকেছে বাবা, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে লক্ষণ। কি চাও? কালকের ভাইকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, বলে উলে নাই আমি ক্ষমা চাইতে আসিনি, আমি দেখতে এলাম আমার লাতিটা খেয়ে আমার ভাই ঠিক জায়গায় এলো কিনা। কত অনুরাগ দেখো রাবণের, আমার লাতিটা খেলো, খেয়ে ঠিক জায়গায় এলো কিনা আমায় দেখতে হবে না, ওইটা দেখবো বলে আমি এলাম। তা রাম এসে বলছে, রাবণ ওই রকম ভাইকে কেউ মানে? সেই দিন রাবণ বলেছিল, চুপ চুপ এই জগতে সবাই শুধু বললো আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু শোন ওরে রাগামে রে, ওটা তো শুধু সাধারণ লাথি নয়, ওটা হলো বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে লাথিটা না দিতাম, আমার ভাই কি এত তাড়াতাড়ি তোর চরণ তলে আসতে পারতো? আমার ভাই তোর চরণে আসিতে মারতো। এইবার যেই না বাবা, আমার রাবণ রাজা বলছে, শোনো রা, ওই লাথিটা হলো বৈরাগ্যের লাথি, আমি লাথি মেরেছি বলে আমার ভাই তোমার চরণে এসেছে, আর এই লাথিটা মেরে কলির জীবকে আমি একটা শিক্ষা দিলাম। ওরে কলির জ্ঞানন্দজি, মাইরা তত্ত্বটা কি বুঝছো? সবাইকে একদিন লাথি ঝাঁটা খেতে হবে, কি মাইরা খেতে হবে না? আজ আমরা দাঁড়াতে পারছি, রোজগার করতে পারছি, দু হাত ভরে ব্যাগ ধরে বাজার করে সংসারে দিতে পারছো, চাকরির পেনশনের টাকা তুলে দাও, তাই সংসারে তোমায় ভালোবাসে কদর যত্ন করে। কিন্তু যেদিনে তুমি আর মাটিতে দাঁড়াবার শক্তি থাকবে না, যেদিনে তোমার রোজগার করার ক্ষমতা থাকবে না, যেদিনে ব্যাগ ভর্তি বাজারে সংসারে দিতে পারবে না, যেদিনে তোমার দৃষ্টি শক্তি কমে যাবে, যেদিনে তোমার শ্রবণ শক্তি কমে যাবে, যেদিনে তুমি বলার শক্তি কমে যাবে, যেদিনে তোমার দেহের ইন্দ্রিয়গুলো শীতল হয়ে যাবে, যেদিন বিছানায় শুয়ে তুমি পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমাকে দোতলা থেকে নিচের তলায় নামাবে, বিছানা সজ্জা হবে, পায়খানা প্রস্রাব করবে, সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, তিন দিন ভালোবাসবে, তারপরে লাথি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞানন্দজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আশীর্বাদ আয় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের পার আসে, সময় থাকতে যে জন গোবিন্দ চরণ ধরে, তাকে আর সংসারে কোনোদিন লাঠি ঝাঁটা খেতে হবে না। সেই রাবণকে মারল কে? রঘুপতি রামচন্দ্র। রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সর্ব শরীরটা পাপী, সেই পাপ ধুচ্ছে কবে?
মহাভারতে যুধিষ্ঠির রাজস্বই যোগ্য। মাইরা যেখানে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? চলো আবার এখান থেকে যাই। তাহলে রামচন্দ্র পাপ করেছিল, সেই পাপ ধোয়ার জন্য কৃষ্ণ অবতারে সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধোয়াতে হচ্ছে। তাহলে কি শিখলাম এইটুকু শুনে? যারা যারা প্রকৃত মন দিয়ে শুনছেন, আমরা কি শিখলাম জানো? প্রকৃত যদি আমরা কেউ অপরাধ করে ফেলি, অন্যায় করে ফেলি, মানুষ মাত্রে পাপ করি, যদি সাধুগুরু বৈষ্ণব দেখতে পান তার চরণ যেগুলো ধৌত করান, তাও যদি না পারেন বৈষ্ণবদের একটু পাতা পরিষ্কার করেন, তাও যদি না পারেন বৈষ্ণবদের একটু প্রসাদ নিয়ে গায়ে রেখে দেন, আর যদি নিতে পেরেছেন কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা মুক্তি পাব। ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পর পর লাইনে আছে। কৃষ্ণ একে একে আসে পা ধোয়াই যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে বলছে, পানু না, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ভালো করে একটু ধুইয়ে নে। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খাটা, কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তা তুমি লাইনে দাঁড়াও। পার্বতীকে লাইনে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? ভোলানাথ যাতে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে জপে যাবে, ভোলানাথ আড়ালে গিয়ে একটা কুকুর হয়ে গেছে। ভোলানাথ পরম বৈষ্ণব একটা কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে এইবার কুকুরটা হয়েছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাব। তাইবার কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পিছন থেকে ভোলানাথ এক পা দুপা করে আসছে, কৃষ্ণের ওই পায়ের ফাঁক দিয়ে বলে যাবে। সময়রা ভগবান তো চালাক কম নয়, ওর কি শুধু দেখছো বড় বড় গোল গোল ওই দুটো চোখ? ও দেখতে মনে হচ্ছে ওইটুকু ছেলে, কিন্তু ফল্লিং ছাতা, ফল্লিং ছাতা দেখেছো তো? দেখবেন বাবা গুছিয়ে নিয়ে ছোট মতো হয়ে যায়, কিন্তু খুলে দিলে বড় ছাতা। ও দেখতে ওইটুকু কিন্তু ওইটুকু নয়, দেখতে মনে হচ্ছে গোল গোল দুটো চোখ, কিন্তু দুটো চোখ নয়। এই যে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে যাচ্ছে, কে গল্প করছে, আর কে বসে বসে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু যে বাঁকা করে বাঁকা হাতে ঠিক ধুলে দিতে পারবে, সময় মতো ঠিক খাতা কলমে হিসাব করে পৌঁছে দেবে বাবা। তাইবার কি করেছে ভগবান মনে মনে করছে, দেখেছো বেটা আমার চোখে ধুলো দেবে, বলে দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। এইবার কুকুর হয়ে এক পা দুপা করে আসছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর সবে ভোলানাথ মাথাটাকে, আর যেই না দিয়েছে ভগবান কি করেছে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানে চেপে দিয়েছে, কুকুর কি করবে এবার? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণবে বসো, হে বৈষ্ণবে বসো, তাই কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মামা বুঝতে পেরেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। তাহলে ভগবান কি বললেন? হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা তোমালে কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছো। বলি দাহু দাহু আরে
মাথা ভিতরে চলে গেছে, ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ বলে ছাড়বো বলে তো তোমায় ধরি, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি তারে ধরি না। যখন তোমায় পেয়েছে এবার ব্যবস্থা করব। এইবার সবাই তো দেখছে ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারে, শুধু নয়নে জলে কাঁদে ওরে কৃষ্ণ রে, আমি বড়ই অপরাধী, অপরাধী, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমায় ক্ষমা করে দে, ছেড়ে দে, শুধু দেখে যাও। সেই ত্রেতা যুগ থেকে পাপী হয়ে আছি, যজ্ঞের কাজটা এইটা নিয়েছি শুধু তোমার জন্য, তোমার মতো বৈষ্ণবের পানাদ বলে আমি যে রাম অবতারে রাবণকে মেরেছিলাম সেই পাপ থেকে মুক্তি পাবো কি করে। এইবার কি করেছে ভগবান, সবার তো ঘটিতে করে পা ধোয়াচ্ছে, আর কুকুরের বেলা কি করেছে জানো, খালি খালি নদী নালা পুকুরে ঘাটের জল এলো, বাচ্চিক জগতের কোন জল নয়, কুকুরের চারটে চরণা কৃষ্ণ বুকে ধরে, তাহলে কোন জল দিল গো, কৃষ্ণই আমার চোখের জলে এইবার সেই ভোলানাথ যেই না ভগবানের চোখের জলটা কুকুরের পায়ে পড়ছে, কুকুর বলেছিল কৃষ্ণ আমি কথা দিলাম আগত কলিকালে আমি আর এই শিব রূপ হয়ে যাব না। কি গো মাইরা মনে পড়ছে, যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরে গেলাম, তাহলে প্রশ্নটা কি ছিল, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়, সেই নয় কথাটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তাহলে সেদিন ভগবানের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো বাবা ভোলানাথ, কৃষ্ণ এই যে তোর চোখের জল আজকের আমার চরণে পড়লো, কেউ জানুক না জানুক আমি জানি তুই কে আর আমি কে, আমি কথা দিলাম আগত কলিকালে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য মশাই, আর শোন তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চা, আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো, আমি তোরে থেকে 52 বছরের বড় হব, আর বড় হয়েও যেদিন আমার ডাকে তুই নবদ্বীপে নামবি, আমার আর তোরে যখন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের পায়ে পড়লো, এই কুকুর অদ্বৈত হয়ে যেদিন তোকে ডাকবে, তুই আর আমি যেদিন মুখোমুখি হব, ওরে এমনি করে চল আজকের এই কমিটি দাদা ভাইরা বুঝেছে বাবা, কলিযুগে যে যাই করি না কেন, যাগ যজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, আমরা করি ঠিক কথা বাবা, পূজা অর্চনা হচ্ছে, ধ্যান তপস্যা হচ্ছে, যাগ যজ্ঞ হচ্ছে, ওগুলো করি কলিযুগে, কিন্তু যদি কেউ নাও করে অসুবিধা নাই, কলিযুগে হচ্ছে একটাই পদ আমাদের, হরির নাম হরির নাম হরির নাম কলির মানুষদের একটাই হলো ভব পারে পারের রাস্তা, যেটা হলো এই হরিরাম সংকীর্তন। কিন্তু মাইরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা সব কীর্তনিয়ারা এসে বলে যায় বলে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই। কি মাইরা কীর্তনিয়ারা বলে আর আপনারা শুনে চলে যান, কিন্তু না, কীর্তনিয়ারা যেটাই বলবে আর আপনারা সেটা শুনে চলে যাবেন হবে না মা, আগে একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে, যেটাই বলবে সেটা শুনে বাড়িতে যাব হবে না, সেটা বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখো।
এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, ভালো করে বিচার করে দেখেন তোমার গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে কিন্তু এরা তোমার কেউ আপন নয়, এরা তোমার কেউ আপন নয়। সব দুদিনের জন্য পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় আমার গৌর গোবিন্দ চরণ। তবে এইটা মাথায় রাখতে হবে বাবা, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ বাবার আসে, কৃষ্ণ বাবার আসে যৌবন কালে কৃষ্ণ ভজে আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তার আসে। ভজন যদি করতে হয় সকাল সকাল ভজনে নামতে হবে, বিকালে গলারে আমার ভজন হবে না। কি গো মাইরা, প্রত্যেকের জীবনে একদিন সকাল হয়েছিল, আর সেই সকাল গড়িয়ে গড়িয়ে এসেছে দুপুর বেলা, সেই দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকাল হতে সন্ধ্যা হলো, আবার রাত ঘনিয়ে এলো। জীবনের দিকে একবার তাকিয়ে দেখেন বাবা, প্রত্যেকের জীবনে একদিন সকাল হয়েছিল, হয়নি মা বাল্যকাল? এইটা হচ্ছে আমাদের সকাল বেলা, কত কিছু বুঝি না। তারপরে যৌবন কাল মানে দুপুর বেলা, আর দুপুর বেলা দেখবেন সূর্য যখন মাথার উপরে থাকে তখন বাবা প্রচুর গরম, প্রচুর এত তাপ যে সহ্য করা যায় না, ঠিক তদ্রূপ দেহ বৃন্দাবনে দেখে দুপুর বেলা যৌবনের আগুনে আমরা জর্জরিত হই, সংসারে মন্দি, ছেলে আমার মেয়ে আমার জায়গায় আমার জমি আমার বন্ধু আমার বিকালে তোমারে জীবনে একদিন একটা একটা করে চুল পাক ধরছে, চামড়া গুলো আলগা হচ্ছে, দন্ত গুলো একটা দুটো করে পড়তে শুরু করেছে, তাহলে আর বেশি দিন নয়, এবার পরবর্তী বেলা সূর্য যখন ডুবে যায়, সূর্যের রং লাল হয়ে যায়, আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগিয়ে দিচ্ছে। ভগবান জীব শিক্ষা দিল, আমি সকালে গরু চড়াতে যেতাম আর বিকাল বেলা ঘরে ফিরতাম, কিন্তু তোরা তো গরু চড়াতেই আছিস, কেউ ঘরে ফেরার নাম করছিস না। ভগবানের গরুগুলো হলো শ্যামলী ধবলী কালী কমলী মঙ্গলী, আর আমাদের গরু বাছুর হলো হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাসাচ্ছে। সবাই তো গরু চড়াচ্ছে কিন্তু ঘরে তো যেতে হবে। কে গো মাইরা, এই কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, জানো কি, কুড়ি ফুল তুলে কিন্তু গোবিন্দ পাত পদ্মে দিতে নেই, সেবা ভালো হয় না, আমার বাসি ফুলেও সেবা হবে না। তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন কুড়ি ফুল মানে বাল্যকাল, সেবা কিন্তু সেবার তৃপ্তি হয় না, মানে বুঝতে পারি না ও ফুলটা ঠিক সেবা হয় না, তাহলে আমার বাসি ফুলেও সেবা হবে না, মানে বৃদ্ধকাল ও ফুলে সেবা হবে না। সেবা দিতে গেলে সত্য পুষ্পটিত ফুল চাই, মানে আমাদের যৌবনকাল, যার জন্য গোবিন্দ আমার যখন মথুরায় চলে গেল বৃন্দাবন ছেড়ে, সেই দিন রাধারানী ললিতাকে বলেছিল, ললিতা রে আমার বধূ যদি এই ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, আমার যে আমার বধূ ওই মথুরা থেকে ব্রজে ফিরবে, সেই দিন যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা দি আমার দেহ
চুকায়ে আমরা কোনদিন মায়ার দাস হব না, আমরা কৃষ্ণ দাস হব। প্রত্যেকে বলেছিলাম মা, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ভগবান দর্শন পেয়েছি, আর কথা দিয়ে আমরা কথা রাখি। এই মানুষ জাতির মতো মিথ্যাবাদী, আর পৃথিবীতে কেউ আমরা বললাম হবে গিয়ে তোমার ভজন করব, কিন্তু হয়ে গেল কি মায়েরা, সারাদিন শুধু সংসারের কাজে মেতে আছি। দিনান্তে কেউ একবারও ভগবানের চরণে দু ফুটা চোখের জল আমরা দিতে পারি, হরি বল হরি বল। কিন্তু মাইরা একটা কথা চরণ ধরে বলে যায়, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কিন্তু আমার ভগবানের চরণ যেন জীবনে কোনো দিন ভুলে। কারণ তার মতো দিনের দয়াল দিন বন্ধু আর কেউ কোনো দিন হবে না। আর আমার ওই ছেলেটার কোনো চাহিদা নেই মায়া, এত খেতে দিতে হবে কোনোদিন বলেনি। আমরা দিই ঠিক কথা, কিন্তু ভক্তের কাছে কোনোদিন খেতে চাই না, বলেনি আমার রাজ প্রসাদে তৈরি করে দে, কোনোদিন বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজাইয়ে দে, কোনোদিন বলেনি আমার দামি পোশাক পরিয়ে দে, কোনোদিন বলেনি ভালো ভালো ফলের ডালায় আমায় খেতে দি। ভগবান ভক্তির কাছে একটাই বস্তু চেয়েছে কি জানো, অনেক বলির গানন্দে সংসার করবার জন্য আমি পাঠিয়েছি সংসার কর, আমি তো বারণ করছি না। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারের কর্তব্য পালন করে যেন আমায় কোনোদিন ভুলে যাস না। সারাদিনের মধ্যে চব্বিশটা ঘন্টার মধ্যে একটুখানি আমার চরণে বসে যদি আগে জন ভগবারে গোবিন্দ দিনে হনি
যেন চর মাইরা তাহলে পরিষ্কার এবার বোঝা গেল, তাই অদ্বৈত আচার্যের ডাকে এলো। এসে কি করছে জানো? কেহ বলে মুরবেতে রাবণ অবধিলা, বলে মুরবেতে ওমা উলু কই উলু মাঠে মাঠে ভিজে গেছো, কই দাও দেখে একটু উলু ধ্বনি। কেহ বলে মুরবেতে রাবণ অবধিলা, কেহ বলে মুরবেতে আমার গোনানি হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিল, এই গোলকের বৈভব লীলা তাই গোল হরিও। বাসুদেব ঘোষ কহে করি জড়হা, করি জড়হা আজে ছে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ মহাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো, মহাসুদেব ঘোষে কহে ¡Gracias!
নিতাই গৌর প্রভাঙ্গী হরি বল হরি বল হরি বল ঘোষে কহে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ভগবাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন আছেন আমরা সবাই এবার চলে যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম তোমাইরা সবাই দেখি এতক্ষণ তো নবদ দিবে ছিলাম কই একটু সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় আমি বললাম ধ্বনিটা হলো কি এটাও নাকি জয় এইটা জয় নয় একটু প্রেম সে জয় দাও মানে এত জোরে জয় দেবে কত দূর যাবে ক্যানিং যাবে মালঞ্চে চলে যাবে এদিকে মালঞ্চ ওদিকে ক্যানিং কমা যাবে এটা উত্তর চব্বিশ পরগনা তো মানে মোটামুটি একটু দক্ষিণে গেলেই হবে মানে একটুখানি গেলেই হবে আচ্ছা তাহলে এই যে উত্তর চব্বিশ পরগনা কীর্তন হচ্ছে একটু দক্ষিণ চব্বিশ পরগনায় যা যা কিমা যাবে তো একটুখানি তো একটু পার হলেই তো দক্ষিণ তাহলে চলো দেখি কমাইরা কই আগে নিতাই চার গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি আগে দেখি সবাই বেশ একটু জোরে বলবে কেমন গৌর সুন্দরী কি বেশ আচ্ছা যারা যারা ক্যামেরা গুলো করছো সারাক্ষণ তো শুধু আমারই দেখাচ্ছ কিন্তু আমার সঙ্গে সঙ্গে যাদের সহযোগিতায় কীর্তন ওদেরকে একটু দেখাও তখন তো বুঝতে পারবে যে কার হাত উঠেছিল আর কার হাত ওঠেনি কারণ এরা তো দুদিন পরেই কীর্তন গুলো ছাড়বে তখন দেখতে পাবে আমার সঙ্গে আপনাদেরও দেখা হয়ে যাবে কারণ বাড়ি বসেও আপনারা নিজেদেরকে দেখতে পাবেন ওই দেখি তোলো দেখি হাত আর যারা ক্যামেরা করছো ওইদিকে একটু ঘোরাও বেশ দেবেন্দু একটু ওইদিকে দাও ওই ভাই নিতাই একটু ওইদিকে দেখাও তোমার গ্রামে বলে কথা তো একসঙ্গে সবাই প্রত্যেকে বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচিরে নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ভক্ত বৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রণাম কি বাবা একটু বিয়ান হয়ে গেল তাই না তবে বেশ এইবার চলো দেখি একটা ভজন গাইতে গাইতে আমরা যাই বৃন্দাবন কি নাই একটা ভজন হবে তো চলো দেখি একটা ভজন হোক কই আগে একটু উলুর ধ্বনি দাও দেখি বেশ বৃন্দাবন ধাম অপার জপে রাধে 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 মেরি সরকার জপে বৃন্দাবন ধাম জপে রাধে 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 আলবেলি সরকার ভজে রাধে 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 আলবেলি সরকার ভজে রাধে রাধে বৃন্দাবন ধাম ভজে রাধে রাধে জপে সম্প্রদায় যাচ্ছে আর কেউ যাচ্ছে না সবাই যাচ্ছ যারা যারা যাচ্ছ এখনো তো প্রসাদ দেয়নি আচ্ছা দেখি আর একবার দেখি হাত দুটো দলো তো দেখি আর একবার সবাই কেমন যেহেতু এখন প্রসাদ দেওয়া হয়নি একটু তাড়াতাড়ি সেরে নিবে চলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করতালি দেবেন কেমন জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধুবন মে রাধে রাধে গলি গলি মে রাধে রাধে স্নান গলি মে রাধে রাধে মান গলি মে রাধে রাধে বর্ষণা মে রাধে রাধে রাধা কুন মে রাধে রাধে শ্যাম কুন মে রাধে রাধে হরিদ্বার মে রাধে রাধে প্রেম শিব লো জল শিব লো মাটি বিহাজি বৃন্দাবন ধাম অপার জপে রাধে 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 আলবেলি সরকার ভজে রাধে
এসে বলো রাধা রানী কি মাইরা, তোমাদের এই সর্বেরিয়ায় কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? প্রচুর হয়, আর দাদা ভাই বলেছে মানে প্রচুর হয়। আচ্ছা মা, আমার ডায়মন্ড হারবার এলাকায় হয়তো একটু বেশি হয়, কিন্তু কেউ বলতে পারবে না যে হয় না। তো যাদের যাদের ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হয়, যে গলাটা বাদ হয় একটু বের করো তো দেখি, সবাই একটু জোরে বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনের শরীর কি, যমুনা মাইয়া কি, নন্দ গামো কি, উচা গামো কি, বর্ষা নামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরি নাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। যে গুরুদেবের নাম ছিল শান্তি পন্মন, আজকের আস্বাদন করব এই শান্তি পন্মনি অতিথি সেবা। এই যে সন্দীপন মণি ভগবান কৃষ্ণচন্দ্র বলরাম সুদামা, এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তো আজকে এই যে লীলার মধ্যে প্রকাশ পাবে মা, কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা ভগবান চরণে বিশ্বাস নেই, শুধু খাই দাই ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে মাইরা আর একটা ঘন্টা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন লীলাটা, কেমন? বেশিক্ষণ তো নয়, আর একটা ঘন্টা, আর এক ঘন্টা পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা আমি সময় মতো করে দিয়ে যাব, কেমন? চলেন আজকে আমরা সবাই যাই বিষয়, তো মাইরা একটু মন দেবেন, কেমন? লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি বাড়িতে যাব, আর উত্তর যদি দিতে না পেরেছো আমি বাড়িতেও যাব না, আর আপনারা ঘুমাতে পারবেন না। কি গো মাইরা, প্রশ্নের উত্তর দেবেন তো নাকি দেবেন না? দেবেন, বেশ, তাহলে দেবেন বলেছেন সেইভাবে কিন্তু শুনবেন, কেমন? এই কলির মানুষদের উদ্ধার করবার জন্য ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হলো, কিন্তু মাইরা এইবার একটু আমি বলবো মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, কেমন? পৃথিবীতে লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত, বাবা ভক্তের অভাব নাই, লাখ লাখ কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এত ভক্ত থাকা সত্ত্বেও কৃষ্ণ গৌর হয়েছিল শুধুমাত্র একজনের ডাকে, সেকে শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, একজনের ডাকে কিন্তু শুধু এসেছিল। পৃথিবীতে লাখ ভক্ত কোটি ভক্ত থাকলেও একজনের ডাকে এসেছিল, কিন্তু মাইরা এই জায়গাটাই জানতে হবে, শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যিনি আমার চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়, তাহলে সেই মানুষটা যার কলিযুগে নাম হলো কমলাক্ষ, ছোটবেলার নাম হচ্ছে কমলাক্ষ, বড় হতে দীক্ষা নেবার পরে নাম হয়েছিল অদ্বৈত আচার্য। কিন্তু মাইরা এই জায়গাটা আমাদের জানার বিষয়, এত ভক্ত থাকা সত্ত্বেও যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, 12 বৎসর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে কলিকালে গৌর করে এনেছেন, কেন? তাহলে আগে জানতে হবে মা, ওই মানুষটার ভিতরে কতটা পাওয়ার ছিল, তাই না? যার জন্য জগতে এত ভক্ত থাকা সত্ত্বেও ওই একজনেরই ডাকে আসতে হলো, 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়েছিল, 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে আজকের আমরা জানবো সেই মানুষটার মধ্যে যে পাওয়ারটা ছিল, সে মানুষটা কি করে অত পাওয়ারটা পেল, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়।